নমস্কার, মাই সিম্পল কিচেনে আমি পিঙ্কি আপনাদের সামনে আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট। তো সেটা আমি কিভাবে বানাই চলো তাদের দেখাই। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি একটা মশলা ভেজে নেবো, এটা হচ্ছে এক চামচ মতন পাঁচ ফোড়ন আর একটু সর্ষে দেব। আর আমি এই মশলাটা ভেজে নেব শুকনো খোলাতে একটু। বেশি জোরে দিয়ে মশলাটা ভাজবো না, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবো। আর মশলার একটা ভাজা গন্ধ উঠলে আমি এটা নামিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা মধ্যে ঢেলে নেব। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তো এই তেলের মধ্যে আমি এবার বড়িগুলো ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে। বড়িগুলো আমি একটা পাত্রে দিই, আর এই তেলের মধ্যেই আমি এই যে চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এই চিংড়ি মাছটা আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। এখানে পালং শাকের ঘণ্টের জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি। এই যে শিম, মূলো, বেগুন, আলু আর দেব পেঁয়াজ। তো প্রথমেই আমি একটু তেল দেব, আগে কড়াইয়ের মধ্যে একটু তেল দেব।
তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নই দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ফোড়নই দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এটা ফাটিয়ে দিয়েছি, আর দেবো একটু পাঁচফোড়ন। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো, এক একে দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো একটা পাত্রে তুলে নেবো। এখানে পালং শাকের ঘণ্ডের জন্য আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, এই যে শিম, মূলো, বেগুন, আলু, আর দেবো পেঁয়াজ। প্রথমেই আমি একটু তেল দেব, আগে কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো। তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নই দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ফোড়নই দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এটা ফাটিয়ে দিয়েছি, আর দেবো একটু পাঁচফোড়ন। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো, এক একে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো মূলো, সমস্ত সবজিগুলোকে একটু বেশ ভালো করে ভাজতে হবে লাল লাল করে। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ইউজ করবো না। তারপরে দিয়ে দিলাম শিম, সমস্ত সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদ, এক চামচ, এক চামচ মতন হলুদ দিলাম, মানে হাফ হাফ করে এক চামচ হলুদ দিলাম। আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ, আর
দেড় চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো, জল ঝরিয়ে রেখে দিয়েছি এই পালং শাকগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, সমস্ত পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি আগেও বলেছি এখনও বলছি, আমি কিন্তু এর মধ্যে কোনো জলের ব্যবহার করবো না, কারণ পালং শাক থেকে জল বেরো তো এই পালং শাকের জলেই এটা সিদ্ধ হয়ে যাবে, এটা আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করবো। এর মধ্যে আমি চিংড়ি মাছ বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটা চাপা দিয়ে দেব। দেখুন আমার সমস্ত সবজিটাই সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে জল দিইনি, পালং শাকের যে জলটা বেরিয়েছিল তো ওই জলের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের জলের প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প একটু জল দিতে পারেন। তো আমার এটা একদম রেডি। তো নাবানোর আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম, এতে মোটামুটি দু চামচ মতন আছে ভাজা মশলাটা, এই মশলাটা এর মধ্যে আমি ছড়িয়ে দেব। এইটা আমার একদম পুরোপুরি রেডি, তাহলে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব, গ্যাসটা অফ করে দিই। শীতকালে টাটকা পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমার পালং শাকের ঘন্ট একদম রেডি খাবার জন্য। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পালং শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা করবেন, করে আমাকে জানাবেন, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্তই, আবার কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। এই বলে আজকে আমি পিঙ্কি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। টাটা বন্ধুরা।